কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, চাকরি চুরি, রেশন চুরি, ত্রাণ চুরি, এমনকি ভোটের ব্যালট চুরির পর এবার রাতের অন্ধকারে ভোটের দেওয়াল চুরির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, মঙ্গলবার 124 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণনগরে রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর প্রচারের জন্য লেখা ছটি দেওয়াল দখল করে নেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। একই ঘটনা ঘটেছে 142 নম্বর ওয়ার্ডেও, যেটা আবার কার্গিল ওয়ার্ড নামে বেশি পরিচিত। ডালিয়া ঘোষ বসু নামে এক বিজেপি কর্মী বলেন, গত 10ই মার্চ নির্বাচনের দিন ঘোষণার আগেই প্রার্থীর নামের জায়গা ছেড়ে শুধুমাত্র প্রতীক ব্যবহার করে দেওয়াল লেখেন স্থানীয় বিজেপি কর্মীরা। কিন্তু প্রার্থীর নাম ঘোষণার পর যখন তারা দেওয়াল লিখতে আসেন, তখন দেখা যায় আমাদের দলের প্রতীকের ওপর সাদা রং চাপিয়ে দেওয়া হয়েছে, সেখানে লিখে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের নাম। রেশন চুরি করছে, আজকে তিরপল চুরি করছে, এমনকি দেওয়ালও বাকি রাখছে না, দেওয়ালও চুরি করছে, মা বোনদের সম্মান পর্যন্ত হানি হচ্ছে। এগুলো, এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এখানে পারমিশন নিয়ে নিচ্ছি, আমরা যে ইয়ে আছে, দেওয়ালের যে মালিক আছে, বাড়ির যে মালিক আছে, তাদের দেওয়ালগুলির মালিকদের অনুমতি নেওয়ার পরও কেন বিজেপি প্রার্থীদের প্রচারের জন্য লেখা দেওয়াল মুছে দেওয়া হলো, সে নিয়ে উঠছে প্রশ্ন। তবে কি হারের আগেই হার? খোদ মুখ্যমন্ত্রীর গড়ে তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাওয়ার জন্যই কি এই ধরনের জবরদখল? প্রশ্ন স্থানীয় বিজেপি কর্মীদের। তড়ি করে বিষয়টি জানানো হয় কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে। এরপর প্রমাণ সমেত গোটা ঘটনার বিবরণ অভিযোগ আকারে জমা দেওয়া হয় নির্বাচন কমিশন এবং স্থানীয় হরিদেবপুর থানার আধিকারিকদের কাছে। এখন দেখার এ ব্যাপারে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।